হিন্দুস্তান মে রহনা হোগা তো জয় শ্রীরাম কহনা হোগা। রায়পুরের ঘটনা, একজন মাদ্রাসার শিক্ষক, জানি না দেওবন্দি হোক বেরেলি হোক এহলে হাদিস হোক ফুরপুরা হোক আজানগাছি লল্লড়ে তালতালা বেলতালা খেজুরতলা জানি না, কিন্তু দেখলাম মুসলমান মুখে দাঁড়িয়ে আছে মলি সাহেব। সে মাদ্রাসা থেকে আসছিল, কিছু আমার দেশের সনাতনী ভাই আটকিয়েছে, হিন্দুস্তান মে রহনা হোগা তো জয় শ্রীরাম কহনা হোগা। বেচারাকে মেরেছে, মুখ ফাটিয়ে দিয়েছে এবং প্রশাসনের সামনে থানার সামনে তাকে হিঁচড়ে মেরেছে। বড় কষ্টের বিষয় যে সমস্ত হিন্দু ভাইরা, দলিত আদিবাসীরা, শিক্ষিত সনাতনী ভাইরা আমার বয়ান শুনেন, তাদেরকে অনুরোধ করব একবার তোমাদের গীতা রামায়ণ মহাভারত থেকে বার করে দেখিয়ে দাও যে তোমাদের শ্রীরামজি তিনি বলে গেছেন মেরা নাম লেকে ইনসান কো কতল করনা, আমার নাম লিবে জয় শ্রীরাম বলে আর অপর জাতিকে তোমরা হত্যা করবে। আরে তোমারা জৈসা ভক্ত দেখকার শ্রী, এ বাবু এই তুমি লাগালে পারমিশন দিছো? দিছে। শ্রী রামজি কো ভি শরম আতি হোগি, ভাই ইয়ে কোন লোক হ্যায় মেরা নাম লেকর মুসলমান কো মার রাহা হ্যায়। মাই তো কহুঙ্গা কি মাশাআল্লাহ তোমারা আগর হিম্মত হ্যায়, কুত্তে তো আপনি জগা পর শের হোতা হ্যায়, কুত্তা কুত্তা আপনা জগা পর শের হোতা হ্যায় আপনা ইলাকা পে, আগর তোমারা হিম্মত হ্যায় তো কালিয়াচক মে আকে কিসি কো মার কে দিখাও জয় শ্রী রাম বল কে, ফির তুমি কসাইখানা মে মিলেগা, ঠিক কি নি কথা বলেন, ঠিক বলিনি? নিজের জায়গায় কুকুর রাজা। দেখবেন আপনাদের গ্রামে বিয়ে শাদি হয় না? এখানে বিয়ে হয়, এলাকায় মেয়েদের বিয়ে হলে দেখবেন খানা হয়, এই যে মাদ্রাসায় আজকে গরুর মাংস ফাংস রান্না হয়েছে, খেয়ে দেয়ে হাড্ডিগুলো এক জায়গায় ফেলা হচ্ছে, সকালবেলায় কিন্তু কুকুরগুলো হাজির হবে, একটু পড়ি জলসা শেষ হলি, হবে না হবে না, কিন্তু অন্য পাড়ার কুকুর এলি বলবে বেরো, এটা আমাদের পাড়া তো, অন্য পাড়ার কুকুর দেখবেন ন্যাজ গুটিয়ে পালায়। তো নিজের এলাকায় কেউ কি মারাটা মর্দানগি লয়, লেকিন আল্লাহ কি কসম হামারা এলাকা নেই, এলাকা তো কুত্তা কা হোতা হ্যায়, শের কা এলাকা নেই হোতা, পুরা জঙ্গল হোতা হ্যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, হাম তো এসা শের হ্যায় পুরা দুনিয়া হামারা হ্যায়, হামারে আল্লাহ কা হ্যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন একটা লোককে আমাদিকে জয় শ্রীরাম বলতে বলল তো আমাকে মারলো, আমি জয় শ্রীরাম কোনো মানুষ ব্যক্তি ভুলে ভুলে বলে দিল, ভয়ে বলে ফেলল, তার দিলেতে তার ইমান চলে গেল? না, তোমরা যদি মেরে কোন মুসলিমকে জয় শ্রীরাম বলা করাও আল্লাহর কসম আর পৃথিবীর নয় ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, মুসলমানের দিল আর দিমাগ থেকে আল্লাহর আল্লাহর রসুলের মহব্বতকে মিটাতে পারবে না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে তোমরা কিসের পাওয়ার দেখাচ্ছ? যদি পাওয়ার দেখাতে চাও একবার ইতিহাস খুলে দেখো পৃথিবী, ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব কেউ নাই, তোরা আমাকে বিশ্বাস করবি, আল্লাহ তার মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে। নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবীকে, আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে। আমার কষ্টের বিষয় মুসলমান ভাই, দুঃখটা কোথায় জানেন? এক জায়গায় মুসলমান, তোমরা তো মুসলমান মুখে বললে কিন্তু কাজে মুসলমান হতে পারলে না, এখানে এতগুলো মানুষ বসে আছে মাদ্রাসার জলসা, ইমানদারির সঙ্গে বলবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে এতগুলো মানুষ বসে আছেন, 100 জনের মধ্যে 98 জনের কাছে দিনই ইলিম নাই, ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? কেন
দিনে ইলেম মানে কি, কতটা হাসিল করতে হবে? মুহাদ্দিস হতে হবে, মোলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে? না, তুমি অতটা ইলিম হাসিল করো যতটা করলে দিন আর বদ্দিন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, বেইমান কাফেরের কুফরিটা চিনতে পারো, তারা যে জাল ফেলাচ্ছে আপনার উপরে সেই জালটাকে যেন চিনতে পারেন, এতটা তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। কোথায় করবেন? মাদ্রাসায় উঠা বসা করে হোক, পড়ে হোক, কোনো আলেমের, বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মসজিদের ইমামের পাশে উঠা বসা করে হোক। আজকে কষ্টটা কোথায় জানে? সমাজের লোক তো ইমামকে বাপের গোলাম মনে করে। আমার বড় কথা বলা হয়ে যাচ্ছে, একটু ডিসকাস করবেন নিজের দিলের সঙ্গে, আপনি ইমামকে কতটা ছাড় দিয়ে রেখেছেন, ইমামকে কতটা ক্যাপচার করে রেখেছেন। আজকে আপনাদের মনে হয় ইয়াসিন আসছে, মুমতাজুল আসছে, অমুক বক্তা আসছে, এরা কত হক কথা বলে, আমার ইমাম বলে না। তোর ইমামকে বলতে দিয়েছিস তুই? তোমার ইমামকে বলতে দিয়েছ? ইমাম সুদের বায়ান করলে সুদখোর হারামখোর গুলো তারপরের দিন বলে ইমামকে রাখা যাবে না তারা। ইমাম মদের বায়ান করলে মাতাল্লা পেছনে লাগে, গাঁজার বায়ান করলে গাঁজাওয়ালারা লাগে, বিড়ির বায়ান করলে তার পেছনে বিড়িখোর গুটকাখোররা লাগে। ইমাম সাহেব বলে দেয়, মলি সাহেব এসব বায়ান করার দরকার নাই, কোরআন হাদিস বলবে। তো বিড়িটা কোরআন হাদিস নয়, মদটা কোরআন হাদিস নয়, তোমার জানা আছে? মদ কোরআনে হালাল লেখা আছে না হারাম? হারাম। নিশা, নিশা করা হারাম লেখা আছে না? নাই, হারাম লেখা আছে। তাহলে আপনি হালাল করে নিলেন কি করে? ইমাম বললে দোষ কি করে হলো? কষ্টটা ওই জায়গায়। আমি ধুলিয়ানে দাঁড়িয়েছিলাম, মুসলিম যুবক কি বলছে জানেন? আরে মলি সাহেবরা বড় লোভি গো। আমরা কেন গো? বলে এখন তো বিয়ে পড়ালু বলে একটা সাদা লুঙ্গি দিবে, 1000 টাকা দিবে। আমরা ইমামকে দিতে তো লজ্জা লাগে বে, আর তোর বেটার বিয়েতে, বিটির বিয়েতে ন্যাংটো হয়ে ড্যান্স করিস যে মা বুন্দিকে নিয়ে, ওটা ভালো, ওটা নেকির কাজ। তখন বলছে কুথা বাড়ি, আমরা আমার কুথা বাড়ি মোবাইল খুলে দেখবি, আমি তোদের গোষ্ঠী উদ্ধার করা বক্তা। তো যে দোকানি আছে ধুলিয়ানে, সব বক্তারা ওখানে দাঁড়ায়, আমরা দাঁড়াই, চা ফা খাওয়াই, পয়সা লাগে না চা খাওয়ালে বেচারা। সে বললে, বলে তুমি কি একে চিনো? আমরা না, ও চিনে না, আমি চলে যাচ্ছি, তারপর একবার চালিয়ে দেখি দিবে আমি কে, ও বুঝতে পারবে মালটাকে। দে বললে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমরা আল্লাহ পরিবর্তন দেখি, হিদায়ত দেখি।